প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের ফ্রেজেস এবং ওয়ার্ডসের উপরে একটি সেশন নিব। এটি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে 3 নম্বরে এই ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডসের ইউজেসগুলো থাকে। আজকে আমরা 10টি ফ্রেজ নিয়ে কথা বলবো যেগুলো সচরাচর এসে থাকে। এর বাহিরেও আরও বেশ কিছু ফ্রেজ রয়েছে, আমরা পরবর্তী ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে একটি এক্সারসাইজ দেওয়া আছে, একটি পেজ দেখতে পাচ্ছ যেখানে 10টি ফ্রেজ রয়েছে। এগুলো সম্পর্কে আমি তোমাদের বলবো এবং যে এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো আমরা আজকে ফিল করার চেষ্টা করব। চলো দেখি। প্রথমে যেটি দেওয়া আছে, হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইকটা আসলে মূলত এটি কেমন বা এটি কিরকম দেখতে বা এটি মূলত কেমন, এই কথাটা জিজ্ঞেস করতেই হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করা হয়ে থাকে। তারপরে রয়েছে দেয়ার। দেয়ারটা মূলত এখানে ব্যবহৃত হয়ে থাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে, এটি কোনো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। পরবর্তীতে দেখো ওয়াজ বর্ন রয়েছে, যেটি আসলে জন্মগ্রহণ করার অর্থে ব্যবহার করা হয়। টেন্সের পরিবর্তনের সাথে সাথে এটা ইজ হতে পারে বা অন্য কোনো অক্সিলারি হতে পারে সাবজেক্ট অনুসারে এবং টেন্স অনুসারে। হোয়াটস ইট লাইক পরবর্তীতে রয়েছে, এটি আসলে মূলত ব্যবহার করা হয়ে থাকে এটি কেমন বা এটি কিরকম হয় এই রকম ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, এবং এটির পরে মূলত যে ভার্বটি থাকে তার সাথে আইএনজি যুক্ত হয়ে থাকে এবং এই সেন্টেন্সের শেষে আসলে একটি ইন্টারোগেটিভ চিহ্ন থেকে থাকে। অনেক ক্ষেত্রে এটি হয়, এটি খেয়াল রাখবে তোমরা। এবং পরবর্তী দেখো লেট অ্যালোন। লেট অ্যালোনটা খুবই মজার এবং এটি আসলে অনেকটা বোঝায় যে আমার এটা নাই আবার ওইটা কিনবো বা সে এটা পারে না আবার ওটা পারবে, ব্যাপারটা এরকম অর্থে ব্যবহৃত হয়ে থাকে। পরবর্তীতে হ্যাব টু। হ্যাব টু হচ্ছে বাধ্যবাধকতা বা গুরুত্ব আরোপ করতে বা ফোর্স ক্রিয়েট করতে এই হ্যাব টুর ব্যাপারটা হয়ে থাকে। অ্যাজ ইফ, অ্যাজ ইফটা মূলত যেন অর্থে ব্যবহৃত হয়ে থাকে এবং হ্যাড বেটার, হ্যাড বেটার উচিত অর্থে ব্যবহৃত হয়ে থাকে। শুড অর্থ যেমন উচিত, ঠিক হ্যাড বেটারটাও এই উচিত অর্থে ব্যবহৃত হয়ে থাকে। পরবর্তীতে অ্যাজ সুন অ্যাজ, কোনো কিছু ঘটতে না ঘটতেই যখন বোঝায় তখন অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার হয়ে থাকে। উড রাদার, উড রাদারটা এবং হ্যাড বেটারের ভিতরে কনফিউশন হয়ে থাকে। মূলত উড রাদারটা দুইটা ব্যাপার থাকে এবং সেখানে দুইটার ভিতর থেকে একটি চুজ করতে হয় এবং সেন্টেন্সটিতে দেন থাকে, এই এটি সহজ ব্যবহার জন্য তোমরা এই জিনিসটা খেয়াল করতে পারো। চলো এবার আমরা এক্সারসাইজে যাই, দেখি এটি কিভাবে কাজ হয়ে থাকে। প্রথমে যেটি রয়েছে দেখো, দ্য মাদার, দ্য মাদার ওয়াজ ভেরি অ্যাংরি উইথ হার বেবি। তারপরে দেখো গ্যাপ রয়েছে এবং তারপরে যেটি রয়েছে একটি 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 গ্যাপ রয়েছে এবং পরে যে সেন্টেন্সটি রয়েছে, শি স ইট কমা শি স্টার্টেড বিটিং ইট। তাহলে এখানে আসলে প্রথম কথাই বলতে হয় যে তুমি যখন এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো পূরণ করবো তখন তোমাকে অবশ্যই এই অর্থটা বুঝতে হবে আসলে এখানে কী বোঝাচ্ছে বা কেন এটি হচ্ছে এটা ফিল করতে হবে, এবং সেই অনুসারে বেস্ট যেটি হয় সেটি আসলে তোমাকে সেই ফ্রেজটি বসিয়ে সেই অর্থটি সম্পূর্ণ করতে হবে। দেখো এখানে যদি আমরা অ্যাজ সুন অ্যাজ বসাই তাহলে দেখাচ্ছে যে মা খুবই রেগেছিল তার বাচ্চার উপরে এবং সে তিনি যখন দেখলেন তাকে সাথে সাথে তাকে হয়তো একটু প্রহার করলেন বা বকা দিলেন, এই যে ঘটনা দেখার সাথে সাথে হয়েছে। সো আমরা এখানে অ্যাজ সুন অ্যাজ বসলে এর মিনিংটা পরিপূর্ণতা পাবে। নাম্বার বি, মাই রিডিং রুম বিকামস ভেরি ডার্টি কমা আই ড্যাশ ক্লিন মাই রুম দেন স্টে আইডলি। এখানে দেখো দুইটা চুজিং একটা ফ্যাক্টর রয়েছে যে আমি হয়তো বা এটি আমার চুজ করা উচিত, ক্লিন করা উচিত এবং আইডিয়ালি মানে অলসভাবে বসে না থেকে, এবং এটা দেন দ্বারা সেপারেট করা আছে। সো যখন দুইটা ব্যাপার থাকবে এবং সেখানে একটি করতে হবে সেই সমস্ত ব্যাপারগুলোতে আমাদেরকে ব্যবহার করতে হবে উড রাদার। তাহলে আমরা ব্যবহার করতে পারি, মাই ওয়েডিং রুম বিকামস ভেরি ডার্টি কমা আই উড রাদার ক্লিন মাই রুম দেন স্টে আইডলি। আমার মনে হয় তোমরা উজরাদারের ব্যাপারটি বুঝতে পেরেছো। সি নম্বরে রয়েছে দেখো, আব্দুল হামিদ ইজ দ্য সিক্সটিন্থ প্রেসিডেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ফুল স্টপ, হি ড্যাশ ইন 1944 ইন কিশোরগঞ্জ।
তাহলে দেখো এখানে যেহেতু উনি উনি যেহেতু জন্মগ্রহণ করেছে আমরা বুঝতে পারতেছি, তো এখানে দেখো আমরা যদি ওয়াজ বর্ন ব্যবহার করি তাহলে এই অর্থটা সম্পূর্ণরূপে মিলছে এবং এটি অর্থ প্রকাশ করছে, তাই আমরা এখানে ওয়াজ বর্ন ব্যবহার করব। ডি নম্বরে রয়েছে দেখো, ড্যাশ ওয়াজ আ ফার্মার ফুল স্টপ, হি হ্যাড আ ডগ, দ্য ফার্মার লিভড দ্য ডগ ভেরি মাচ। তাহলে এখানে ইন্ট্রোডাক্টরি দেওয়ার কথা আমি বলেছিলাম, আমরা এখানে একটি একটি কৃষক ছিলেন যিনি যার একটি কুকুর ছিলেন এবং তিনি সেটি কুকুরটিকে খুবই পছন্দ করতেন, খুবই ভালোবাসতেন, সো আমরা এটা বলতে পারি দেয়ার ওয়াজ আ ফার্মার, সেখানে একজন ফার্মার ছিল এবং তিনি কুকুরটিকে অনেক বেশি ভালোবাসতেন, সো আমরা এখানে দেওয়ার বসলে মিনিংটি পরিপূর্ণতা পাই। পরবর্তীতে যেটি রয়েছে, জিম ইজ অলওয়েজ লেট কামার, জিম সবসময় দেরিতে আসে, হি ড্যাশ কাম ইন টাইম টু গেট হিস প্রোফাইল ব্যাক। তার মানে জিম সচরাচর দেরিতে আসে এবং তাকে অবশ্যই সঠিক সময় আসতে হবে যদি সে তার প্রোফাইলটা ব্যাক পেতে চায়, সো এখানে বাধ্যবাধকতা বুঝিয়েছে। দেখো আমাদের এখানে যে গ্যাপ যে বক্স রয়েছে বক্সে দেওয়া আছে হ্যাভ টু, কিন্তু এখানে দেখো জিম এর প্রোনাউন হচ্ছে হি ব্যবহার করা হয়েছে কিন্তু হির সাথে কখনো হ্যাভ হয় না, তাই আমাকে এখানে হ্যাভ টুর পরিবর্তে হ্যাজ টু ব্যবহার করতে হবে, কারণ এখানে সাবজেক্ট রয়েছে হি, হ্যাভ কখনো হি এর সাথে হয় না, আই থাকলে সেখানে হ্যাভ টু হতে পারতো। সো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে যখন সাবজেক্ট থাকবে কিছু ক্ষেত্রে হ্যাভ টু, বিশেষ করে হ্যাভ টু এবং ওয়াজ বর্ন এই জিনিসগুলো পরিবর্তিত হয়ে থাকে, হ্যাভ টু হ্যাজ টু হতে পারে। সো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটি। এবং এফ নম্বরে দেখো, ইট ইজ আ সিক্রেট ম্যাটার ফুল স্টপ, উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক, এটি একটি খুবই গোপনীয় ব্যাপার এবং আমাদের উচিত না এটি জনসম্মুখে আলোচনা করা, সো উচিত উচিত তথ্যে কি ব্যবহার করা হয়, শুড ব্যবহার করা। এবং আমি বলেছিলাম তোমাদেরকে হ্যাড বেটার উচিতের সাবস্টিটিউশন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, বা কোনো কিছু করা উচিত কি উচিত নয় সেক্ষেত্রে, বা বরং ভালো অর্থে ব্যাপার অর্থে ব্যবহার করা হয়ে থাকে। সো জিম ইজ অলওয়েজ সরি এফ নাম্বার, ইট ইজ আ সিক্রেট ম্যাটার ফুল স্টপ, উই হ্যাড বেটার নট ডিসকাস দিস ইন পাবলিক, সো আমাদের উচিত হবে না এটি আমরা পাবলিকলি ডিসকাস করি। জি নাম্বার দেখো, শি ইজ ভেরি টকেটিভ ফুল স্টপ, আই ডোন্ট ওয়ান্ট টু ইনভাইট হার টু মাই বার্থডে, গ্যাপ গ্যাপ রয়েছে ড্যাশ দ্য মেম্বার্স অফ হার ফ্যামিলি, মানে সে খুবই বাচাল প্রকৃতির এবং আমি তাকে আমার বার্থডেতে অবশ্যই ইনভাইট করব না বলছে, এবং বলছে আবার তার ফ্যামিলিকে আমি ইনভাইট করবো, সো আমরা একেই ইনভাইট করবো না আবার তার ফ্যামিলিকে ইনভাইট করবো, সো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো কোনটা ব্যবহার এখানে ইউজ করা হবে। হ্যাঁ সেটা হবে লেট অ্যালোন, মানে আমি তাকে ইনভাইট করবো না আবার তার ফ্যামিলিকে ইনভাইট করবো, সো আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছো, এটি আবার করবো না আবার ওটি করতে হবে। সো এই হচ্ছে জি নাম্বার। এইচ নাম্বার দেখো, দ্য বয় ইজ ভেরি আগলি, বালকটি দেখতে খুব হ্যান্ডসাম ছিল না ফুল স্টপ, হি লুকস গ্যাপ, হি ওয়ার অ্যান এক্সপার্ট থি, তাকে দেখতে একজন একদম প্রশিক্ষিত চোরের মতো লাগছিল, হয়তো বা সে দেখতে এরকম মনে হচ্ছিল। সো এখানে আমরা যেন অর্থে ব্যবহৃত হয়েছে, যেন ব্যবহার করতে পারি অ্যাজ ইফ, সে অ্যাজ ইফ ব্যবহার করেছে। সো আরেকটি কথা বলতে চাই, আসলে মানুষের চেহারা বা আউটার অ্যাপিয়ারেন্স দেখে মানুষকে কখনো জাজ করা যায় না, একটা মানুষ দেখতে যেমনই হোক না কেন তিনি ভালো মানুষ হতে পারে, বা সে একটা মানুষ কেমন ছিল তার চেহারা না, তার আচার ব্যবহার কথা বলা এবং তার সেই বিহেভিয়ারাল ফ্যাক্টস গুলোই তাকে বলে দেয় আসলে সে মানুষ হিসেবে কেমন। সো আই নাম্বার দেখো, আই নাম্বারটা ড্যাশ হ্যাভিং লাঞ্চ ইন আ ডার্টি রেস্টুরেন্ট, ইউ সিম টু বি ভেরি স্যাড সিটিং ইন দিস ডার্টি রেস্টুরেন্ট। সো দেখো এখানে বলা হচ্ছে যে এটা কেমন যে একটা ডার্টি রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করব, দেখো এখানে আমরা তাহলে হোয়াটস ইট লাইক, এটি কেমন হ্যাভিং লাঞ্চ ইন আ ডার্টি রেস্টুরেন্ট, ইউ সিম টু বি ভেরি স্যাড সিটিং ইন দিস ডার্টি রেস্টুরেন্ট, তোমাকে এই রেস্টুরেন্টে বসে খুবই বেমানান দেখাচ্ছে বা তোমার মনে হচ্ছে তুমি আনইজি ফিল করছো, এই ব্যাপারটা এখানে বোঝাচ্ছে। সো এটি কেমন অর্থে এখানে হোয়াটস ইট লাইক ব্যবহার করা হয়েছে, এবং এরপরে দেখো ভার্বের সাথে আনইজি রয়েছে। সো ফাইনালি লাস্ট ওয়ান, ফাদার গ্যাপ রয়েছে, অ্যান আর্মি অফিসার গ্যাপ, তারপর রয়েছে কোয়েশ্চেন মার্ক, সো এটা আমার মনে হয় স্বভাবতই বুঝতে পেরেছো যে ফাদার What does an army officer look like?
বাবা একজন আর্মি অফিসার দেখতে কেমন হন? সো সন, যিনি উত্তর দিয়েছে হচ্ছে, হি লুকস ভেরি স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম। সো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এই 10টি ফ্রেজের ব্যবহারগুলো, এবং এটি খুবই সহজ এবং খুবই সাধারণ। এটি নিয়ে আমার মনে হয় খুব একটা বেশি টেনশন করার কিছু নেই। তুমি তোমরা সবাই যদি বাসায় প্র্যাকটিস করো এবং ট্রাই করো, আমার মনে হয় এটা 5-এ 5 পাওয়া সম্ভব। তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে হলে ফুল মার্কস আমাদেরকে ক্যারি করতে হবে সবগুলো আইটেমেই। সো আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝেছো এবং বাসায় প্র্যাকটিস করবে, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। আমরা আমাদের সেকেন্ড যে ক্লাস থাকবে সেই ক্লাসে আমরা আরো বেশ কিছু ফ্রেজ নিয়ে কথা বলবো, যেগুলো আসলে মূলত খুবই গুরুত্বপূর্ণ এবং খুব এক্সেপশনাল কিছু ফ্রেজ নিয়ে কথা বলবো যেগুলো তোমাদের রিয়েল লাইফে তোমাদেরকে হেল্প করবে। সো এই ছিল আজকে আমাদের ফ্রেজের উপরে যে ক্লাসটি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবা এবং আমি চেষ্টা করবো তোমাদের আনসারগুলো দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।